নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত শাস্ত্রীতে আপনাদের সকলকে জানায় স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় দু হাজার একুশে এই তিন রাশি পাবে বৃহস্পতির কৃপা হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওয় আমি এমন তিন রাশির কথা উল্লেখ করব যে তিন রাশি আগত দু হাজার একুশে বৃহস্পতির কৃপা লাভ করতে পারবে বৃহস্পতির কৃপা লাভ করা কেন এত গুরুত্বপূর্ণ তা জানার আগে অবশ্যই বলবো আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলা ক্যান্টি অবশ্যই ফেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনাদের কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি বিস্তারিত ফলাফলের মধ্যে প্রবেশ করি আমার আজকের গবেষণার বিষয় কোন তিন রাশি পাবে বৃহস্পতির কৃপা বৃহস্পতি হচ্ছে রাশিচক্রের এবং সৌরজগতের সর্বাধিক বৃহৎ গ্রহ এবং অবশ্যই গ্রহদের গুরু তাই বৃহস্পতি যেমন আয়তনেও বড় তেমন সম্মানও বড় তাই বৃহস্পতির কৃপা লাভ করা প্রত্যেকের কাছে সমানভাবে কাম্য কারণ বৃহস্পতি অর্থে বোঝায় টাকা বৃহস্পতির অর্থে বোঝায় সম্মান বৃহস্পতি অবশ্য মানুষের মধ্যে প্রদান করে বিদ্যা তাহলে যার কাছে বিদ্যা আছে যার কাছে অর্থ আছে যার কাছে সম্মান আছে সে পৃথিবীর বুকে রাজা এবং সে পৃথিবীর বুকে সর্বাধিক সুখী ব্যক্তি অবশ্যই হবে তাই প্রত্যেক মানুষই প্রত্যেক মানুষই কামনা করে যে তাদের যেন বৃহস্পতি ভালো হয় তারা যেন বৃহস্পতির কৃপা পায় গুরু বৃহস্পতি যদি সেই রাশিকে সেই জাতক জাতিকাকে কৃপা করে অর্থাৎ তাদের জন্ম ছকে যদি বৃহস্পতি ভালো থাকে তাদের গোচরে যদি বৃহস্পতির অবস্থান শুভ হয় তাহলে অবশ্যই তারা জীবনে আর্থিক দিক দিয়ে তারা জীবনে সামাজিক দিক দিয়ে তারা জীবনে সর্ববিধ সুখে সুখী হতে পারে এবার আসুন দেখে নি আমি একে একে এমন তিনটি রাশি যে তিনটি রাশি দু হাজার একুশে ভগবান বৃহস্পতি গুরুদেব বৃহস্পতি অর্থের দেবতা বৃহস্পতি সন্তান দেবতা বৃহস্পতি এবং অবশ্যই সর্বসুখের দেবতা বৃহস্পতির কৃপা লাভ করতে পারবে প্রথম যে রাশিটির কথা বলবো সেই রাশিটি অবশ্যই বৃহস্পতির কৃপায় ধন্য হয়ে যাবে তার কারণ তারা বৃহস্পতিরই জাতক এবং বৃহস্পতি তাদের সারা বছর কৃপা করবে তাদের যে কাজে হাত দেবে সেই রাশি অবশ্যই চরম উন্নতির শিখরে পৌঁছতে সামর্থ্য হবে ভগবান বৃহস্পতির কৃপায় গুরু বৃহস্পতির কৃপায় তাদের কোনো কাজে বাঁধা আসবে না এই রাশিটি হচ্ছে অবশ্যই মিন রাশি মিন রাশিতে বৃহস্পতি সারা বছর অধেল টাকা দেবে এত টাকা দেবে তা কোটি কোটি টাকার সমান আপনি এখন ভেবে কিনারা পাচ্ছেন না দু হাজার একুশ আপনাদের কত টাকা দিতে পারে ভগবান বৃহস্পতি বৃহস্পতি অবশ্যই আপনাদের দু হাত ভোরে টাকা লুটিয়ে দেবে মিন রাশি এবং আপনারা যদি অবশ্যই বৃহস্পতির এই কৃপাকে নিজেদের জীবনে আরও বেশি প্লাস পয়েন্টে আনতে চান আরও বেশি পজিটিভ করতে চান আরও বেশি সুফল হিসেবে নিতে চান তাহলে প্রত্যহ স্থানের পূর্বে কপালে অল্প হলুদ বাটা কপালে ঠেকিয়ে চান করবেন অবশ্যই সৌভাগ্য আপনার জীবনে আসতে বাধ্য এবং দু হাজার যে বৃহস্পতি আপনাকে কৃপা করবে এর ফলে আপনার জীবনে অবশ্যই টাকার বৃষ্টি হবে টাকার বৃষ্টিতে আপনি ভিজবেন এত টাকা আপনি উপায় করতে পারবেন হাজার একুশে আপনি কল্পনাও করতে পারবেন না সুতরাং মিন রাশির কাছে ওয়েলকাম দু হাজার স্বাগতম আপনাদের জীবনে বৃহস্পতির কৃপা আপনারা পাবেন যা সকলেই কামনা করে কিন্তু কামনা করলেই হয় না বৃহস্পতি কাকে কৃপা করবে তার নিজস্ব ব্যাপার বৃহস্পতি আপনাদের কৃপা করবে তাই মিন রাশি অবশ্যই সৌভাগ্যের বছর হতে চলেছে দু হাজার একুশ এরপরে যে রাশিটির কথা বলবো সেই রাশিটিকে বৃহস্পতি অবশ্যই কৃপা করবে কৃপা করবে শুধু নয় বৃহস্পতির পণ্য দৃষ্টিতে সেই রাশি অবশ্যই সাধারণ অবস্থা থেকে সর্বোচ্চ উন্নতির উচ্চ শিখরে চলে যেতে পারবে তারা এত টাকা অর্জন করতে পারবে এবং অবশ্যই জীবনে এত সুখ পাবে তাদের যে জীবনে কখনো অসুখী ছিল তা তারা ভুলে যাবে আসুন দেখেন সেই রাশিটি কি সেই রাশিটি হচ্ছে ধনুরাশি ধনুরাশিকে বৃহস্পতি কৃপা করবে দু হাজার একুশে ধনুরাশির জাতক জাতিকারা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা উপায় করতে পারবেন দু হাজার একুশে এর কোনো দ্বিমত হবে না সুতরাং আমি দুটো রাশি তো বলেই দিলাম মিন রাশি এবং ধনুরাশি দুটি রাশির ক্ষেত্রেই অবশ্যই বৃহস্পতি কৃপা করবে এবং দুটি রাশিকেই বলবো আপনারা স্নানের পূর্বে কপালে অল্প হলুদ বাটা লাগিয়ে তবে স্নান করুন সারা বছর দু হাজার একুশে অবশ্যই আপনার সৌভাগ্য আরও বেশি আপনার ঘর বয়ে চলে আসবে এরপরে তৃতীয় একটি রাশির কথা বলবো যে রাশিটি অবশ্যই বৃহস্পতির কৃপা লাভ করে ধন্য হবে যে রাশিটি অবশ্যই বৃহস্পতির কৃপা লাভের দ্বারা বিভিন্ন কার্য যা করতে পারেনি দু হাজার কুড়িতে তা অবশ্যই তাদের দ্বারা সম্ভব হবে সেই রাশিটি হচ্ছে অবশ্যই সিংহ রাশি সিংহ রাশি বৃহস্পতির কৃপায় ধন্য হতে চলেছে কবে না দু হাজার একুশে সিংহ রাশির জীবনে নতুন উদ্যম এবং অবশ্যই আর্থিক দিক দিয়ে তারা সর্বোচ্চ শিখরে পৌঁছাতে পারবে দু হাজার একুশে সুতরাং আমি তিনটি রাশির কথা বলে দিলাম এবং আবার বলি সিংহ রাশি আপনারাও স্থানের পূর্বে অবশ্যই সারা বছর দু হাজার একুশে কপালে অল্প হলুদ মাখিয়ে অবশ্যই স্নান করুন বৃহস্পতির কৃপা আরও বেশি আপনাদের জীবনে পজিটিভ হয়ে দেখা দেবে এবং অবশ্যই সারা বছর অর্থের আনাগোনা থাকবেই অর্থ ব্যাপারে চিন্তার কোনো অবকাশ থাকবে না অর্থের ব্যাপারে চিন্তা করার প্রয়োজন অনুভব করবেন না তাই বলি যদি ভিডিও ভালো লাগে অবশ্যই মনে শেয়ার করে দেবেন আপনি কিছু কমন অবশ্যই করবেন এবং ছোটো করে একটি লাইক দেবেন এবং আবার বলি আমার ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন ভাষা থেকে বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশন প্রথম আপনাদের কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানে আমি ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ